আজ থেকে ঠিক 53 বছর পূর্বে একই দিন অর্থাৎ 21 আগস্ট 1969 এর ঘটনা। দূর সমুদ্র পার অস্ট্রেলিয়া থেকে এক এক্সট্রিমিস্ট ক্রিশ্চান মাইকেল ডেনিস রোহান ঐতিহ্যপূর্ণ মসজিদুল আকসার প্রাঙ্গণে ভীষণ এক আগুন লাগিয়ে দেয়। স্তম্ভিত ইসরায়েলি ফোর্স নিরবতায় দেখতে থাকে। আশেপাশের প্যালেস্তিনিয়ান মুসলমান যখন জ্বলন্ত আগুনকে নিভৃত করার উদ্দেশ্যে দৌড় দেয়, ইসরায়েলি ফোর্সরা তাদের বাধা দেয়। সারা বিশ্ব নীরব হয়ে দেখতে থাকে জ্বলছে ঐতিহ্যপূর্ণ মসজিদুল আকসা। তারই আগুন জ্বলন্তকারী মাইকেল রোহানকে মানসিক রোগে আক্রান্ত বলে ইসরায়েল রেহাই করে দেয়। আগুনের ফলে জ্বলে যায় 900 বছর পুরাতন ঐতিহ্যপূর্ণ ফাতিহুল কুদস সালাহউদ্দিন আইয়ুবের মিম্বার এবং মসজিদুল কিবলা বা আল কিবলা মস্কের তৃতীয় অংশ। তবুও কিন্তু অত্যাচারী প্যালেস্তাইন মুসলমানরা বিচার বা ইনসাফ পায়নি। সেই দুর্দান্ত ঘটনার 53 বছর পূর্ণ, তবুও কিন্তু সেই প্যালেস্তাইন সেই মসজিদুল আকসার চতুর্দিক ইসরায়েলি আগুনের গোলায় জ্বলছে। এখনও সেই আগুন আসলে নিভৃত হয়নি, তাই প্যালেস্তাইন জ্বলছে, মসজিদুল আকসা জ্বলছে, একে নিভৃত করার দায়িত্ব সারা বিশ্বের।